नमस्कार, मैं जहांगीर आलम। आप देख रहे हैं कोलफील मिरर, हर पल आपके साथ। पारबलिया सरस्वती क्लब द्वारा आयोजित गणेश महोत्सव में आज माँ सरस्वती के भक्तों को गणपति बप्पा का आशीर्वाद मिला। दरअसल परवलिया सरस्वती क्लब द्वारा बीते 21 वर्षों से परवलिया कुलेरी ग्राउंड में भव्य गणेश पूजा का आयोजन किया जाता रहा है। इसी के तहत क्लब द्वारा कई सांस्कृतिक और सामाजिक कार्यक्रम भी आयोजित किए जाते हैं। आज कवि, लेखक और पत्रकारों को क्लब द्वारा सम्मानित किया गया। कार्यक्रम के पहले स्वर्गीय शशि भूषण प्रसाद यादव को लोगों ने श्रद्धांजलि दी। পত্রিকাটি শিল্প ও সাহিত্য, এটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে সংখ্যাগুলি প্রকাশ হয়েছে। আজকে পুরুলিয়ায় নবম বর্ষের পঞ্চম সংখ্যা, ভাদ্র সংখ্যা। আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দনের অপেক্ষা। পঞ্চকোট কলেজ প্রতিষ্ঠা, এলাকায় খেলাধুলা, সবুজ মাঠের মতো খোলা মন, অবদান মনে রাখবে আগামীকাল। এলো করায়ত্ত শাসন, তখন তুমি নেই, দুর্ভাগ্য বেদনা। আজ আমরা ভাবি, তুমি থাকলে পৃথিবীটা অন্যরকম হতো, ফুলে ফুলে সঞ্জীবিত হতো আমাদের জন্মভূমি নিতুড়িয়া। আরো কত কি যে হতো ভাবতে ভাবতে আমার চোখে সব কিছুই কেমন যেন পাল্টে যায়। শুনেছি যাদের মুখে একদিন কুৎসা গালাগাল, হতাশ নিষ্ফল, তারাই আজ মঞ্চে আলো অম্লান বদন। কত দশ খ্যাতি নাম গুণগান তাহাদের মুখে, শুনে হাসি পায় ভালোই তো। এ জীবনে কত মজা, কত কিছু দেখলাম, অবাক পৃথিবী, সেলাম তোমায় সেলাম। বাউরি বলছি ঠাকুর শোন, প্রথমে করছি তোর বন্দনা। তোর শরীরটা বেশ বর্ষালী বেগুনটির পাড়া ঠাসা ঠুসা, হ্যাঁ গদনটি হাতি ছায়ের, পালি কি করে কি করে বাগালি, আমি সারা মুখ্য গুয়ার গোবিন্দ তা জানি নাই। তোমার মা দুগ্গা, বাপ ভোলা বাবা, লোকে বললে পার বিলাই হচ্ছে গণেশ মেলা, তাই চলে আলি একা একা। তোমার দেখা পাবো বলে ঘুরছি ঢুসাই না সারের পাড়া, সারা মেলা কোন দিকে হে, এত লোকের ভিড়ে সীমাই আছ, টুকু দাও হে দেখা, হ বাপ কুথাকে হাতি বদনটি নিয়ে জিরাইছে, ও আসে হয়ে কাষ্টতে। গণেশ ঠাকুর, ও গণেশ ঠাকুর, উহ গরুর পাড়া চিল্লাই চিল্লাই আমি মরে গেলি বা। ঠিক আছে, নাই আইল নাই আস, ডুবতু কথা আমার নাই শুন, তবে লে আমিও হত্য হয়ে গড় করলি গুনে গুনে হাজার বা।
দয়া কর ঠাকুর আমার সুখা জীবনটাতে টুকটু সুখের বাতাস দে জড়া বিটি বিহা দিতে হবে আমার গদট্ট কাঠ হুইঙ্গেলি বাপ পেড়া বাতাসার কলা পাকা দিয়ে তোকে পুজবো সারা রাত পুজবো সারা রাত হে গণেশ ঠাকুর তুই এখন আমার মা বাপ আমার মা বাপ।